হ্যালো আমি শুভদীপ স্যার প্রস্তুতি নেওয়ার সময় অনেক এই কথা মনে হয় যে কোন বইটা কিনবো কোন বইটা পড়বো বাজারে তো বইয়ের অভাব নেই তাছাড়াও বিভিন্ন বন্ধু বান্ধব বিভিন্ন শিক্ষকরা এক একটা বইয়ের সাজেশন দিচ্ছেই তো এত বইয়ের মধ্যে মাথা গুলিয়ে যাচ্ছে যে কোন বইটা কেনা উচিত দেখো আমি নিজে একজন ফিজিক্সের শিক্ষক হলেও শিক্ষকতার জগতে অনেক দিন ধরে আছি তাছাড়া আমার অনেক ছাত্ররাই যারা নিটের এন্ট্রান্স ক্র্যাক করে এখন ডাক্তারি পড়ছে তাদেরও একটা সাজেশন নিয়েছি নিজেরও অভিজ্ঞতা আছে এই দুটো মিলিয়ে আমি আজকের এই ভিডিওতে বেশ কিছু বইয়ের কথা বলবো বায়োলজি কেমিস্ট্রি এবং ফিজিক্স তিনটে সাবজেক্টেরই যাতে তোমরা অল্প খরচ করে যে বইটা দরকার সেই বইটা কিনতে পারো এবং নিটের প্রস্তুতি নিতে পারো এবং বেস্ট ওয়েতে অফকোর্স তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর তাছাড়াও ফিজিক্সের বিভিন্ন টপিক নিয়ে আমি রেগুলার বেসিসে তোমাদের জন্য ক্লাস আপলোড করি অলরেডি আমি দেড়শোরও ওপর ভিডিও আপলোড করে দিয়েছি এবং সেখানে নিট যেই প্রিপারেশান সাথে সাথে ইলেভেন টুয়েলভের বোর্ডের এক্সামের জন্য প্রিপারেশান এই সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে তো তোমরা অবশ্যই টিউন অফ ফিজিক্সকে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ তোমাদের রেসপন্স আমাকে ইন্সপায়ার করবে আমি এই ধরনের ভিডিও যাতে আরও বানাতে পারি চলো আজকের এই ভিডিওতে প্রবেশ করে যাই ইম্পর্টেন্ট বুকস ফর নিট প্রিপারেশান প্রথমে আমি কেমিস্ট্রির বইগুলোর কথা বলবো দেখো কেমিস্ট্রি থেকে পঁয়তাল্লিশটা প্রশ্ন নিতে হয় যার নাম্বার হয় একশো আশি নাম্বার তো এই অল্প প্রশ্নের উত্তরকে ঠিকঠাকভাবে দিতে হলে আমাদের খুব চুজি ওয়েতে পড়তে হবে সমস্ত টপিক একটা বই থেকে পড়লে হবে না যে টপিকগুলো যে বইতে সবচেয়ে বেশি ভালো আছে সেই বইগুলো আমাদের বলবো ইনঅর্গানিক কেমিস্ট্রির জন্য আমরা এনসিআরটি টেক্সট বুক ক্লাস ইলেভেন ও টুয়েলভের বইটা ফলো করব অর্গানিক বা ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য নয় কিন্তু আর অর্গানিক ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য ছায়া প্রকাশনীর যে টেক্সট বুক আছে ক্লাস ইলেভেন ও টুয়েলভের সেটা ফলো করলেই হবে যথেষ্ট ওখানে এক্সট্রিমভাবে লেখা আছে তাই এই দুটো বইকে তোমরা অবশ্যই ফলো করবে ইনঅর্গানিক অর্গানিক ও ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য আর বাড়িতে তোমরা প্রিপারেশান নেবে বা মক টেস্ট দেবে যে বইটাকে ফলো করে সেটা হলো এমটিজি জি ফিঙ্গার টিপসের হ্যাঁ এই বইটা তোমাদের খুব কাজ দেবে প্র্যাকটিসের জন্য এবার চলে যাবো আমি ফিজিক্সের বইগুলোতে তবে তার আগে আমি কয়েকটা কথা বলে নিতে চাই এই বইগুলোর ওপর দেখো এই বইগুলো বা এর পরে যে বইগুলোর কথা আমি বলবো একটু পরেই সেই সবকটা বই তুমি অনলাইনে পারচেস করতে পারবে তা সত্ত্বেও আমি বলবো তোমরা এই বইগুলোকে এক দু বছরের ওল্ড ভার্সান কেনো অর্থাৎ সেকেন্ড হ্যান্ড ভার্সান একটু খরচ কম হবে তবে সাবজেক্টের কিন্তু খুব একটা পরিবর্তন হবে না নতুন এডিশন হলে একটু হালকা চেঞ্জ হয় বিশাল কিছু চেঞ্জ হয় না তাই টপিকটা একই থাকছে বুঝতেও পারবে খরচ কম হবে প্রিপারেশানটাও ভালো হবে তাই আমি এই কথাটা বললাম তো চলে আসি এবার ফিজিক্সের বইগুলোতে ফিজিক্সের ক্ষেত্রে নিটের প্যাটার্নটা কেমিস্ট্রির মতন একই হয় পঁয়তাল্লিশটা প্রশ্ন একশো আশি নম্বর কিন্তু ছাত্রদের কাছে এই ফিজিক্সটাই খুব টাফ বলে মনে হয় তার কারণ ফিজিক্সে কনসেপ্টের সাথে সাথে ম্যাথামেটিক্সটাও খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে আর নিটের প্রশ্ন যেগুলো হয় সেখানে বিশাল জটিল প্র অঙ্কগুলো আসে না কিন্তু বেসিক কনসেপ্টকে কাজে লাগিয়ে বেসিক ফর্মুলাগুলোকে কাজে লাগিয়ে খুব কনসেপচুয়াল কোশ্চেন হয় তাই ফিজিক্সের কনসেপ্টটা কিন্তু ছাত্রদের ভালো থাকতে হয় এই কারণে আমি যে বইগুলোকে বেছে নিয়েছি সেগুলো হলো কনসেপ্টের জন্য এইচসি ফার্মার বইগুলো দুটো ভলিউম আছে বা তুমি এনসিআরটির যে টেক্সট বুক আছে ফিজিক্সের ইলেভেন ও টুয়েলভের এই দুটোর মধ্যে কোনো একটা ফলো করতে পারো তোমার কাছে যেটা আছে সেটাই ফলো করো আর যদি কিনতে হয় তাহলে আমি তো বললাম এক দু বছরের ওল্ড ভার্সান কেন কোনো অসুবিধা নেই সিমিলারই পাবে ভালো প্রিপারেশনও হবে চলো এরপর চলে যাই প্রবলেম বা নিউ এর জন্য আমি তোমাকে বলবো ডিসি পান্ডের আন্ডারস্ট্যান্ডিং ফিজিক্স এটা মেনলি যেই মেন ও অ্যাডভান্সের জন্য হয় তা হলেও নিটের প্রিপারেশনের জন্য এই ডিসি পান্ডের আন্ডারস্ট্যান্ডিং ফিজিক্স বইটার এক থেকে পাঁচ যে ভলিউম আছে এই ভলিউমগুলোর অঙ্ক করলেই ম্যাক্সিমাম এর বাইরে আর কিছু হওয়ার নেই যদি তা জোগাড় করতে না পারো খরচ বেশি বলে মনে হয় তাহলে আকাশের স্টাডি প্যাকেজ পাওয়া যায় মার্কেটে পুরোনো বইও পাওয়া যায় এবং সেই স্টাডি প্যাকেজটার সাতটা ভলিউম হয় তোমরা ওই সাতটা ভলিউম জোগাড় করো এবার চলে যাব আমি বায়োলজিতে তবে একটা জিনিস বলছি এর বাইরে মক টেস্টের জন্য আর কোনো বই দিলাম না কারণ আকাশের ওই স্টাডি প্যাকেজের মধ্যে এত প্রশ্ন তুমি পাবে এত মক টেস্ট পাবে তোমাকে আলাদা করে আর কোনো মক টেস্টের বই কিনতে হবে না ওকে বায়োলজি হলো নিটের সব এখানে নব্বইটা প্রশ্ন তিনশো ষাট নাম্বার তো এখানের একটা ব্যাপার তোমরা মাথায় রাখবে সময় বায়োলজিতে বাড়িতে যদি ভালো করে প্রিপেয়ার না থাকো পরীক্ষার হলে গিয়ে কোনো কোশ্চেন দেখে কিন্তু আর নতুন করে কিছু মনে পড়বে না ধরো তুমি একটা কোশ্চেন পেলে ভাবছো যে আমাকে হ্যাঁ এই অ্যান্সারটা আমি পারবো কি পারবো না না বায়োলজিতে হয় পারবে নয় পারবে না তুমি বাড়িতে ভালো প্রিপারেশান নিলে পারবে মনে থাকলে পারবে না হলে পারবে না তাইলে প্রিপারেশনটা এরকম লেভেলে হবে যেখানে তোমার নোট ওরিয়েন্টেড হবে মানে তুমি যেটা পড়ছো সেখান থেকে তুমি নোট তৈরি করে রাখছো পরীক্ষার আগে সেই নোটগুলো ভালো করে প্রিপেয়ার করছো তাহলে তুমি বায়োলজিতে ভালো স্কোর করতে পারবে আর বায়োলজিতে কিন্তু ম্যাক্সিমাম স্কোরটাই করতে হবে মাথায় এটা রাখবে তো বায়োলজির জন্য কোন বইটা আমি বলবো একদম ডিকশনারি বলতে পারো দেখো এনসিআরটির ইলেভেন ও টুয়েলভের এটাই হল ডিকশনারি এই নিট পরীক্ষার বায়োলজির প্রিপারেশনের ডিকশনারি হ্যাঁ এখানে থরলি লাইন বাই লাইন তোমাকে পড়তে হবে এবং তার থেকে ইম্পর্টেন্ট কথাগুলো ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নোট ডাউন করে রাখতে হবে এবং সেই নোট তোমার পরীক্ষার আগে বায়োলজির প্রিপারেশানকে স্ট্রং করবে মাথায় রাখবে কথাটা আমার ভুলে যেও না এরপর চলে যাই আরেকটা বইয়ের কথা মক টেস্ট ও প্র্যাকটিস বারবার করতে হবে বায়োলজির ক্ষেত্রে যত প্র্যাকটিস করবে যত বেশি মক টেস্ট দেবে তত বেশি তোমার ওই জটিল জটিল টার্মগুলোকে মনে রাখতে পারবে এবং পরীক্ষার খাতায় গিয়ে ভুল কম হবে তো এই কারণে আমি মক টেস্টের জন্য তোমাদের এমটিজি টিজি ফিঙ্গার টিপসের এই বইটাকে সাজেস্ট করলাম তোমরা এই বইটাকে ফলো করো আমার ছাত্ররা এই বইটার কথাই বলছিল এবং লাস্ট অবজেক্টিভ বায়োলজি যেখানে অনেক শর্ট কোয়েশ্চেন পাবে একটু কনফিডেন্স বাড়বে তার জন্য আমি তোমাদেরকে বলবো দিনেশের অবজেক্টিভ বায়োলজির বইগুলো বেস্ট তো যদি দিনেশের বইটা নাও জোগাড় করতে পারো তাহলে ওই ওপরের দুটো বই কিন্তু অবশ্যই তোমরা জোগাড় করবে ওকে তাহলে আজকে এই ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজি এই তিনটে সাবজেক্টের কোন কোন বইগুলো না থাকলে নিটে ভালো ফল করাই যাবে না তার কথা বললাম এবং তোমরা ফলো করে দেখো আমাকে জানিও হ্যাঁ স্যার আমাদের উপকার হয়েছে আর যারা অলরেডি এন্ট্রান্স ক্র্যাক করে এখন ডাক্তারি পড়ছো তারাও যদি এই ভিডিওটা দেখো তোমরাও একটু জানিয়ে দিও যে তোমরা কোন কোন বই পড়েছিলে আর এই বই যদি পড়ে থাকো তোমাদের উপকার হয়েছে কি হয়নি তাহলে এই ছাত্ররা অনেক বেশি ইন্সপায়ার হবে নিটের প্রিপারেশনের জন্য তো এইরকম টাইপের ভিডিও আরও পেতে যদি চাও তাহলে অবশ্যই টিউন অফ ফিজিক্সকে সাবস্ক্রাইব করো আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা